লরির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম কার্তিক দাস, বয়স 47 বছর। তার বাড়ি নলহাটি থানার মাঠ কলিঠা গ্রামে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর 5টার সময় নলহাটির 14 নম্বর জাতীয় সড়কের ওপর গোপালপুরে একটি পেট্রোল পাম্পের সামনে। পরিবার সূত্রে জানা যায়, নলহাটি যাচ্ছিল কাজের উদ্দেশ্যে কার্তিক দাস। সে পেশায় শ্রমিকের কাজ করত। মাঠ কলিঠা গ্রাম থেকে নলহাটি যাবার সময় পেছন থেকে একটি লরি ধাক্কা মারলে তাকে জখম অবস্থায় উদ্ধার করে রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল 6টা নাগাদ মৃত্যু হয় তার। আজ বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ ময়নাতদন্ত সম্পূর্ণ হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। হলো বলুন, এই ভোরবেলায় কাজ আসছিল, কাজ থেকে আসতে লেগে সাইকেলে লরি দিক পেছন দিকে ধাক্কা মেরে দিল, দিয়ে পড়ে যেয়ে ধরেন এই স্পটে মারা যায়। স্পটে মারা যায়নি, হসপিটালে চিকিৎসা করে মারা যায়। কখন হয়েছিল ঘটনাটা? ভোর 5টার দিকে হয়েছে। আর হাসপাতালে কখন মারা যায়? এই 6টা 1-এ। কি নাম যে মারা গেছে? কার্তিক দাস। তার বাড়ি কোথায়? বাড়ি মাঠকলিটা। কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্ট? গোপালপুর ওই পাম্পে, ঢোকতে পাম্পে। পাম্পের সামনে? পাম্পের সামনে। আপনার নাম? রিম কুমার। আপনি কি শত উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তার অবসান ঘটাতে পারে একমাত্র শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউট। বিএসসি এবং জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হন, রয়েছে 100% কর্মসংস্থানের সুযোগ। আমাদের ঠিকানা সিউড়ি দত্তপুকুর পাড়া, বীরভূম। বিশদ জানতে কল করুন 9907276232। সুস্বাস্থ্যের সংবাদ। বীরভূমবাসীর জন্য স্বাস্থ্য পরিষেবা এবার নতুন সূচনা। এবার থেকে বীরভূমের রামপুরহাট শহরে মাত্র 10 টাকায় ডাক্তার দেখানোর সুযোগ। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, অবাক হলেও এটাই সত্যি। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন নিউ আপনজন নার্সিংহোমে। এখন থেকে প্রত্যেক সোমবার থেকে শুক্রবার জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দ্বারা প্রতিদিন 100 জন রোগীর চিকিৎসা করার সুযোগ মিলবে। এছাড়াও পেয়ে যাবেন ওষুধে 10% পর্যন্ত ছাড়ের সুবিধা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য 20% ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই যোগাযোগ করুন নিউ আপনজন নার্সিংহোমে। আমাদের ঠিকানা রামপুরহাট ভারশালা মোড়, বীরভূম। নাম লেখানোর জন্য কল করুন 03461255153 অথবা 7584967260 এই নাম্বারে। নাম লেখানো না থাকলে রোগী দেখানো যাবে না, অবশ্যই নাম লিখে আসবেন।